হ্যাঁ জি শুনতে পাচ্ছি আমার কথা কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ শোনা যায় বলেন এবার আচ্ছা আমার একটা প্রশ্ন আমি যে আমি বৌদ্ধ বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণী কর্মের অধীন একথা কি আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করি না তাহলে কর্ম এবং কর্মের যে ফল এটা কি তাহলে বিশ্বাস করেন আপনারা আহ আপনি বিশ্বাস করেন যে বৌদ্ধর কথাটা হ্যাঁ বিশ্বাস করি উনি এই কর্মের ফল যেটা হচ্ছে আমি যদি ভালো কাজ করি আমি যদি আজকে পড়ালেখা যদি ভালো মনোযোগ করি তাহলে তো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারি যদি আমি খারাপ পড়ালেখা পড়া করি তাহলে আমি খারাপ ছাত্র হব এটাই তো আমার একটা কর্ম একটা ফল আমি যদি আপনি বলতে যাচ্ছেন যে যেই 6 মাসের বাচ্চাটা পাঁচজন পুরুষ দ্বারা গণধর্ষণের শিকার হয়ে মারা গেছে সেটার জন্য আপনি যেটা বলেছেন সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি আপনাকে এমন একটা ঘটনার কথা বলেছি যে একটা ছয় মাসের একটা বাচ্চা শিশু যাকে পাঁচজন ধর্ষক মিলে ধর্ষণ করে হত্যা করেছে আপনি বলতে চাচ্ছেন যেহেতু

আচ্ছা এভাবে আমি কোনোদিন চিন্তা করি নাই মূলত হচ্ছে আচ্ছা আরেকটা ঘটনার কথা বলি আরেকটা ঘটনার কথা বলি ধরেন একজন লোক দেড় হাজার বছর আগে জন্ম নিচ্ছে এবং সে সে জন্ম নিয়েছে একটা আফ্রিকার একটা অঞ্চলে এবং তার গায়ের চামড়া হচ্ছে কালো তো তাকে দাস হিসেবে কিনে নিয়ে পরে তাকে সারা জীবন তাকে দিয়ে কাজ করানো হয়েছে এবং শেষ পেশ তাকে মেরে ফেলা হয়েছে সে এই যে এই যে দুর্ভিক্ষ তার যে দুর্ভিক্ষতা প্রবাহিত হলো সেটার অন্যতম কারণ হচ্ছে সে আফ্রিকাতে জন্ম নিয়েছে এবং তার গায়ের চামড়া ছিল কালো সেই আমলে এটাই ছিল সিস্টেম যে আফ্রিকা থেকে দাস কিনে নিয়ে আসে তাদেরকে বিক্রি করে দেওয়া হবে এবং তারা তারা জীবন কাজ করবে কাজ করার পর তাদেরকে মেরেও ফেলতে পারে মালিক আপনি বলতে যাচ্ছেন তার এই যে এই জন্মটাই পরিবারে হলো তার পেছনে সেই দাই সেই কারণে কোনো আগের জন্য বা পরের জন্য বা যেই জন্য হোক একটা খারাপ কিছু করেছে দেখি সেই ফলটা ভোগ করেছে মানে আপনি কি ভাই বুঝতে পারছেন যে আপনি খুবই ভয়ঙ্কর একটা কথা বলছেন যেমন পরে এসে বলছে তোমার জামা এরকম বাইরে কেন তোমার ও ছিল বুকের উপর ছিল নাকি তারপরে তুমি মানে বাইরে যাওয়া দরকার কি ছেলেরা তো এরকম একটু করবেই তুমি তো দেখে শুনে বুঝে শুনে চলা উচিত ছিল তোমার এত করতে যাওয়ার দরকার কি এই যে মানে পুলিশের কাছে যায় মামলাতে চরিত্র খারাপ তুমি ঘরো কিনা বিচার বিশ্লেষণ শুরু হবে এবং তাকেই ব্লেম করা হবে আলটিমেটলি বলা হবে তুমি দোষী তুমি ধর্ষিত এসছো দোষ তোমার তুমি একটা আকাম করছো এই জন্যই তোমার অন্য কোনো মেয়ের সাথে হলো না তোমার সাথে কেন হলো সব অনেক তো ঘরে রাস্তায় তো ধর্ষণ করলো না তোমার কি কেন ধর্ষণ করলো মানে আপনি মানে আপনিও ঠিক একই কাজটা করছেন যেটা হচ্ছে একজন ভিক্টিমকে এই যে আপনি না মানে আপনার যে কথাটা আপনার যে আইডিয়াটা সেই আইডিয়াটা আসলে একজন ভিক্টিমকে ব্লেম করছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই খারাপ একটা চিন্তা জি জি বুঝতে পারছি এখন আচ্ছা আরেকটা জিনিস আরেকটা প্রশ্ন হচ্ছে আচ্ছা ধ্যানের মাধ্যমে কি নিজেকে আয়ত্ত করা যায় এই যে কি বিশ্বাস করেন আপনি আয়ত্ত বলে কি রকম আয়ত্ত করবেন যেমন আমি একটা পেপারে দেখলাম কালের কন্ঠের মধ্যে পেপারে দেখলাম সম্ভবত তিব্বতের ওইদিকে বৌদ্ধ সন্ন্যাসীর যে সমস্ত আহ সন্ন্যাসী আছে তারা অনেক মানে কম তাপমাত্রার মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে এটা কি মানে বিজ্ঞানীরা নাকি অবাক হয়ে গেছে এই জিনিসটা দেখে আর কি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই তিব্বতের বিজ্ঞানীরা তিব্বতের যে সমস্ত ধর্মগুরুরা তারা অনেক রকম ম্যাজিক দেখায় যেমন ধরুন একটা দেখাচ্ছে লেভিটেশন লেভিটেশন মানে হাওয়ায় এসে ভেসে বেড়াচ্ছে একটা অ্যান্টি গ্রাভিটি সেই গ্রাভিটিকে অগ্রাহ্য করে অভিকর্ষকে অগ্রাহ্য করে সে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আবার দেখা যে আগুনে বসে আছে আগুনে পুড়ছে আগুনের মধ্যে বসে আছে কিন্তু সে পুড়ছে না আবার দেখা যায় সে ইচ্ছে মৃত্যু মানে বল ভাবলো যে মরে যাবে সে মরে গেল গিয়ে একটা কফিনে তাকে বন্ধ করে নিয়ে চলে গেল একজন এরকম অনেক রকম ইয়ে দেখায় ঠিক আছে তা এই তার মধ্যে এই ধরনের এই ঠান্ডা জায়গায় থাকাটা কোন একটা শীত প্রধান দেশের মধ্যে থাকাটা তা আপনি যদি ইউএস ফিউএস যদি আপনি এই নেদারল্যান্ডস বা এরকম জায়গার বাসিন্দা হন তা এই নেদারল্যান্ডস বা জার্মানি এই সমস্ত জায়গাগুলো বেশ ঠান্ডার জায়গা বুঝলেন তো এখানে আপনি কদিন থাকতে থাকতেই আপনাকে বেশি কিছু করতে হবে না ওখানে ধরুন বছর থাকতে থাকতেই আহ ওখানে যে গ্রীষ্মকালটা সেটা আমাদের শীতকালের মতো বুঝলেন তো ওখানে থাকতে থাকতে শীতকাল যদি দু একটা অতিবাহিত করেন তখন দেখবেন অধিক গ্রীষ্মকালে আপনার গরম লাগছে হ্যাঁ ওদের যখন গ্রীষ্মকাল তখন দেখবেন একুশ বাইশ ডিগ্রি আপনার রীতিমতো গরম লাগছে মানে হয়তো দেখবেন হয়তো মাদুপে ঘুমাচ্ছেন ঠিক আছে তো মধ্যে মানে খুব বেশি কিছু নেই খুব বেশি যে মানে একটা আশ্চর্যজনক এরকম কিছু যে হিমালয় আছে একটা এরকম এরকম কিছু কিছু আবার খুব একটা ব্যাপার নেই এই জিনিসটা আপনি একটুখানি প্র্যাকটিস করলে করতে পারবেন এবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা একবারে কি মানে খালি গায়ে একবারে সারা রাত কি বরফের উপরে শুয়ে থাকে না সেই জিনিসটা শুয়ে থাকে না তারা একটুখানি এমন কিছু কিছু জায়গায় থাকে তারা একটা এমন একটা বদ্ধ জায়গায় থাকে যেখানে হাওয়ার চলাচল সেখানে একটুখানি কম তো সেখানে তাপমাত্রার যে সার্কুলেশন সেই সার্কুলেশনটা কম হয় তা আপনি যদি আপনি যদি এরকম একটা গুহার মধ্যে একটা বন্ধ বদ্ধ গুহার মধ্যে বেশ একটুখানি ডিপে একটুখানি ভেতরের দিকে যদি থাকেন সেখানেও যে খুব যে টেম্পারেচারটা কমে যাবে ফল করবে সেরকম নয় তো ওখানে একটা স্বাভাবিক একটা ন্যাচারাল ইনসুলেটর কাজ করে তো ওরকম মনে হতে পারে যে আশেপাশে বিশাল ঠান্ডা বিশাল ইয়ে কিন্তু একটুখানি একটুখানি অন্ত অন্তগৃহে মানে একটুখানি ভেতরের দিকে যদি আপনি ঢুকে যান কোনো একটা গুহার মধ্যে সেখানে টেম্পারেচারটা আপনি মেনটেন করতে পারেন যে টেম্পারেচারে আপনি যেটা টেম্পারেচার সেরকম আপনি করতে পারেন আপনার একটা রুম হিটার বা এরকম কিছু একটা কিছু লাগবে না তো এই জিনিসগুলোর মধ্যে যে কনসেন্ট্রেট করে করে কনসেন্ট্রেট করে যদি খুব গরম মানে গা কে গরম করে নিচ্ছে এরকম ব্যাপারটা কখনোই নয় তো যদি যদি কেউ করতে পারে যদি অন্য কেউ করতে পারে তাহলে সেই জিনিসটা আপনিও করতে পারবেন হুম

আপনার এলাকার কোন একজন মন্ত্রী চুরি করে ধরা খেয়েছে তার বিচারটা কে করে মন্ত্রী জি মন্ত্রী কে তো বিচার করার কেউ নাই তাহলে কে করবে তার বিচারটা যদি বিচার করার কেউ না থাকে ধরেন এমন পাওয়ারফুল লোক যারা বিচার করার কেউ নাই দুনিয়াতে একে যে অন্য কেউ বিচার করে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে যেমন যারা ধর্ম বিশ্বাস করে তারা তো পরজন্মের জন্য হলে অপেক্ষা করে বিশ্বাসের বিষয়টা বিশ্বাসের বিষয়টা আমরা আনছি না তাদেরকে যেন বিচারের আওতায় আনা যায় সেই জন্য আমরা জিজ্ঞাসা করতে পারি আমাদের নিয়ম গুলা আমাদের আইন আমাদের বা আমাদের ইয়া গুলা তৈরি করতে পারি রাষ্ট্র কাঠামো শক্তিশালী ভাবে তৈরি করতে পারি যেগুলা করলে আমরা এমন এমন শক্তিশালী একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করতে পারি যেন কোনো অপরাধী পার পেয়ে না যায় ঠিক আছে এই এই আমরা করতে পারি কিন্তু ওইটার তো কোনো প্রমাণ নেই যে আল্লাহ বা গৌতম বুদ্ধ বসে বসে বিচার করতেছে এইরকম তো কোনো প্রমাণ নেই ভাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে বুঝতে পারছি এখন আমার কিছুটা চোখ খুলে গেছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আমরা সবসময় যেটা আলোচনা করি সেটা হচ্ছে প্রমাণ নির্ভর যেটা প্রমাণ করা যাবে যেটা তথ্য প্রমাণ আছে বিশ্বাস দিয়ে তো ভাই আমাদের কিছু যায় আসে না ঠিক আছে ডাব্লিউ পি পি ভাই আপোনাক অনেক ধন্যবাদ যুক্ত হোৱাৰ ভাল থাকব ধন্যবাদ আপোনাৰ ধন্যবাদ